হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা আজকে মেসিতে আসছি। আমরা কিছুদিন আগে মেসি থেকে একটি প্রোডাক্ট নিয়েছিলাম। প্রোডাক্টটি একটু সমস্যা ছিল, সো ওদের রিটার্ন পলিসি খুবই ভালো, সো আমরা চলে আসছি এটা রিটার্ন করার জন্যে। এবং রিটার্ন করার পরে ভাবলাম যে মেসিটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই, যেহেতু এত বড় একটা ব্র্যান্ড এবং অনেক পুরনো একটা ব্র্যান্ড। সো চলুন তাহলে আমরা ঘুরে ঘুরে একটু দেখি। মেসি প্রথম নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয় 1858 সালে। এটি অনেক পুরনো একটি ব্র্যান্ড। এখানে আপনারা প্যান্ট, শার্ট, জামা কাপড়, জুতা, অর্থাৎ লাইফস্টাইল আইটেম সবই আপনি পেয়ে যাবেন এখান থেকে। আমরা মেসির যে শোরুমটিতে এসেছি সেটি অবস্থিত হচ্ছে পার্কচেস্টারে, আর এই মেসির শোরুমটি অনেক বড়। কয়েকটি ফ্লোর মিলিয়ে এই পুরো মেসিটি সাজানো হয়েছে। সো এত বড় মেসি ঘুরে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। সো আমরা সামান্য কিছু কিছু অংশ আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, সো আপনারা দেখতে থাকুন। এখানে শীতের জ্যাকেটগুলোতে ডিসকাউন্ট চলতেছে। এই জ্যাকেটটির প্রাইস $300। এই জ্যাকেটটির উপরে 60% ডিসকাউন্ট দিয়েছে। মেসিতে এই কর্নারটি হলো শুজ কর্নার। এখানে ভালো ভালো জুতা পেয়ে যাবেন আপনি। এই জুতাটিতে 30% ডিসকাউন্ট চলতেছে। বাট আমি ক্যাটস দেখতেছিলাম, এই ক্যাটসটি ভালো, বাট আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের ক্যাটস আরও ভালো। বাটা, অ্যাপেক্স, এদের কোয়ালিটি মেসির জুতার কোয়ালিটির চেয়েও ভালো মনে হলো আমার কাছে। তারপরেও আমার কাছে এই জুতা ভালো, বাট বাংলাদেশের জুতা পরে আমি বেশি কমফোর্ট ফিল করি। মেসি থেকে বের হলাম, তেমন কিছু পাইনি। আমার ইউএসএতে একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এদের ট্রান্সপোর্টেশন সিস্টেম এবং ওদের যে রাস্তা পারাপারের যে সিস্টেমটা, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এদের প্রত্যেকটা রাস্তায় সিগন্যাল সবাই মেনটেন করে। হ্যাঁ, তাছাড়া গাড়ির ভিতরে যিনি থাকেন, মানে যিনি ড্রাইভ করেন, তিনি অনেক ভালো হয়।
কেউ পারাপার হচ্ছে কি না তারা খুব ভালো মতো খেয়াল করে, তারা খুব অ্যাগ্রেসিভ হয় না যতটুকু আমি দেখলাম, এবং সবাই সিগন্যাল খুব ভালো মতো মেনটেন করে। সে যেই হোক, সে ড্রাইভার হতে পারে অথবা যে রাস্তা পারাপার হয়, হ্যাঁ, সেও যেমন সিগন্যাল মেনটেন করে, এবং যে গাড়ির ভিতরে ড্রাইভ করে সেও এটা মেনটেন করে। আপনার ওই যে বাসটা গেল, বাসের উপর একটা লাইন দেখতে পাচ্ছেন, এখান দিয়ে ট্রেন যায়। আর আমি এখনও দেখি নাই ওদের ট্রেন লাইন, একদম রাস্তার উপরে এটা দেখি নাই। এরকম ফ্লাইওভারের মতো এরকম ফ্লাইওভার থাকে, ওইটার উপর দিয়েই ট্রেন যেতে দেখছি এ পর্যন্ত। এখন পর্যন্ত দেখি নাই যে রাস্তার উপরে কোনো ট্রেন লাইন, দ্যাটস ওয়াই এখানে কোনো জ্যাম নাই। আমার চোখে এখনও কোনো জ্যাম বা যানজট এগুলো পড়ে নাই। সো এটা একটু ভালো, এবং কালো ধোঁয়া নাই, একদম ওরকম কালো ধোঁয়া বা গাড়ির হর্ন ওরকম কোনো সাউন্ড ওরকম আসে না। সো এদিক থেকে অনেক ভালো। পাশটাতে দেখেন যে বাস স্টেশন, সো আপনারা বাস দিয়েও এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন। সো খুব ইজি, এদের ট্রান্সপোর্টেশনের ফ্যাসিলিটি খুব ইজি। কিন্তু অন্যান্য স্টেটগুলোতে কিন্তু আপনাদের পার্সোনাল কার থাকতে হবে, যদি না থাকে তাহলে আপনারা মুভ করতে পারবেন। বাট এখানে আপনার পার্সোনাল কার না থাকলে মুভ করা খুব ইজি। আপনি দেখতে পাচ্ছেন পাশে স্টলগুলো, যে আজকে আমার সেকেন্ড ডে। তো আপনারা ফার্স্ট ডে আমি এসে শুধু এসে বিমানবন্দর থেকে বের হয়ে তা আমি পুরো অবাক, এত বাতাস, ও মাই গড, আমি কল্পনা করতে পারি না যে এত শীত আমাকে ফেস করতে হবে। সো খুব দ্রুত গাড়িতে করে চলে আসছি বাসায়। সো ঘুমালাম, শরীরটা খারাপ ছিল, ঘুমিয়ে ঘুমিয়ে আজকে সকালে বের হলাম। ছোটো একটা কাজ ছিল, ওই কাজটা করে এখন ভাবলাম একটু ব্লগ করি যেদিন পারি আপনাদেরকে দেখানোর জন্য। পাবলিক লাইব্রেরি, লাইব্রেরির ভিতরে ঢোকার জন্য লাইব্রেরির আইডি কার্ড লাগবে। সো যদি আমি আইডি কার্ড তৈরি করতে পারি আর যদি ভিডিও অ্যালাউ করে তাহলে অবশ্যই আমি একদিন পুরো লাইব্রেরিটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। মেসি থেকে 7 মিনিট হাঁটলেই ডলার ট্রি পেয়ে যাবেন। এখানে $1.25 করে আপনি কুকিং আইটেম, লন্ড্রি আইটেম, তারপর ক্লিনিং আইটেম, আপনি অনেক কিছু পেয়ে যাবেন এখানে মাত্র $1.25 করে। সো দেখতে পাচ্ছেন এখানে এগুলো সবই $1.25। সো ভাবলাম যে আপনাদেরকেও দেখাই, আমিও একটু ঘুরে ঘুরে দেখবো, কারণ আমি নতুন আসছি, আমি শোরুমগুলো দেখার খুবই শখ। সো আমিও দেখতেছি, আপনাদেরকে সাথে নিয়ে দেখতেছি, তো আপনারাও দেখতে থাকুন। এখানে থালা বাসন দেখতে পাচ্ছি, প্রত্যেকটি পিস $1.25 করে। এই যে প্লেটটি দেখতেছেন অনেক হ্যাভি, মেবি ভালো না, এটা হাত থেকে পড়লে তো ভাঙবেই, বাট এটা আপনার হাতে নিলে অতটা ভালো ফিল হয় না। সো $1.25 হলেও আমি মনে করি যে এই প্লেটগুলো ভালো না অত, আমাদের বাংলাদেশের কোয়ালিটি, প্লেটের কোয়ালিটিগুলো অনেক ভালো। তো যাই হোক, আমরা দেখতেছি, দেখতে থাকুন। আমি ইউএসএর প্রোডাক্টের প্রাইসের সাথে আমাদের বাংলাদেশের প্রাইসের কম্পেয়ার করছি না, বাট আমি কম্পেয়ার করছি যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটির সাথে ইউএসএ বা নিউ ইয়র্কের প্রোডাক্টের কোয়ালিটির। সো আমার কাছে কম্পেয়ার করে মনে হলো যে আমাদের বাংলাদেশের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো। হ্যাঁ, আমি প্রাইসের
কম্পেয়ার করছি না, কারণ এটা ডিফারেন্ট হতেই পারে। এখানে রুটিও পাওয়া যায়, নিউ ইয়র্কে এটাকে টর্টিলা বলে। সো বুঝতেছি না এটা ভালো হবে কি না, তারপর একটা নেওয়া যায়, একটা নিয়ে দেখা যাইতে পারে যে এটা কেমন হবে। এটা জাস্ট গরম করে নিলেই হবে, রুটি তৈরি করাই থাকে, জাস্ট একটু গরম করে নিলাম। এখানে ঘর সাজানোর জন্যে অনেক বাকেট পাওয়া যায়, আপনারা ইচ্ছে করলে এখানে ছোট ছোট এই বাকেটগুলো নিয়ে ছোট ছোট প্রোডাক্ট আপনারা আলমারিতে বা ওয়ার্ড্রোফে রেখে দিতে পারেন। সো রুম অর্গানাইজেশনের অনেক প্রোডাক্ট এখান থেকে আপনারা নিতে পারেন। তাছাড়া এখানে বেকারি আইটেম, ফ্রোজেন আইটেমও আপনারা পেতে পারেন, জুস, মিল্ক, অনেক কিছুই এখানে পাওয়া যায়। তারপর গ্লাস দেখতে পাচ্ছেন, তারপরে যে ফটো রাখার জন্য জিনিস পাবেন, ফটো ফ্রেম, হ্যাঁ, তারপরে যে ফুল, এগুলো নিয়ে আপনারা আপনাদের ঘরগুলো সাজাতে পারেন। যারা নিউ ইয়র্কে বসবাস করেন তারা চলে আসতে পারেন ডলার ট্রিতে হালকা পাতলা কেনাকাটা করার জন্যে। সো এই ছিল আজকের ভিডিও। ডলার ট্রি অনেক বড়, তো আমি চেষ্টা করেছি কিছুটা দেখানোর জন্য। সো আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আরও সামনে আরও ভিডিও নিয়ে আসব, আপনারা আমার সাথেই থাকবেন এই আশা করি। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।